আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি লোকেশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই লোকেশনে কিভাবে যাবেন আমি টিউটোরিয়াল মাধ্যমে এই ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এখানে যাবেন, ঠিক আছে। তো গেমের মধ্যে কিন্তু একটি গেম যুক্ত করছে, তো আপনারা চাইলে কিন্তু এই গেমটা খেলতে পারেন। এটা হচ্ছে এক কথা বলতে পারেন আকাশের মানে আসমানের দিকে উঠতে হবে। তো এখানে আপনারা আসবেন, তো আসার পরে দেখেন আমার গাড়িটা কিন্তু কিছুক্ষণ পর এখান থেকে উড়াল দিবে, ঠিক আছে। তো এখানে আপনার 45 সেকেন্ড সময় দিতে হবে বা 1 মিনিট সময় দিলে আপনার কিন্তু গাড়িটা উড়ন্তভাবে উড়ে যাবে, ঠিক আছে। উড়ে গিয়ে আর কি মনে করেন যে পড়বে একেবারে চাঁদের দেশে। তো দেখেন গাড়ি কিন্তু ওঠার চেষ্টা করতেছে। তো তো 45 সেকেন্ড হয়ে গেছে, এখন কিন্তু আমার গাড়িটা উড়াল দিবে। তো দেখতে পারতেছেন গাড়ি কিন্তু আস্তে আস্তে উঠতেছে, আবার নেমে গেল, এবার কিন্তু ফাইনালি ওঠা শুরু করবে। দেখেন ওই যে উঠতেছে আস্তে 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 উঠতেছে। তো গাড়িটা কিন্তু আস্তে আস্তে একার মতন উঠে আপনার কিন্তু ওই আসমানে উঠে আর কি, যেখানে একটা নতুন যুক্ত হয়েছে গেমটা, তো এখানে যে আপনাদেরকে নামিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে একটু সময় দিবেন, তো আস্তে আস্তে যেহেতু একটু উঠবে, তো এটার ওঠার কারণ হচ্ছে আমরা একটা ফিল নিব যে ড্রোন একটি মানে ড্রোন একটা ভিউ নেব আমরা। তো দেখতে পারতেছেন মানে উপর থেকে একটা নিচের একটা লুকটাই অন্যরকম, মনে হচ্ছে আমি ড্রোন ক্যামেরা দিয়ে দেখতেছি। কিন্তু আসলে ম্যাপটা কিন্তু অনেক অসাধারণ একটি ম্যাপ যুক্ত করা হয়েছে। তো বাসিটকে মানে মালককে ধন্যবাদ দিই, এরকম সুন্দর সুন্দর ম্যাপের জন্য এরকম নতুন নতুন কিছু যুক্ত করুন, যে এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে, আমরা খেলতে আরও আগ্রহী হব। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু আসমানের দিকে উঠতেছি, আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে আর মেঘলা মেঘ রয়েছে অনেক কিন্তু আকাশে, তো নিচে কিন্তু ছায়া ছায়া দেখতে পারতেছেন যে এখানে কিন্তু যে গেমটা, ঠিক আছে। তো আর অল্পটা সময় দিলে কিন্তু আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, ঠিক আছে। তো ওই দেখেন দেখতে পারতেছেন ওই যে সেই লোকেশনটা, তো এখানে আমরা কিন্তু ফাইনালি উঠে যাচ্ছি। তো ওঠার পরে এখানে কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করা আছে উপরে, কিন্তু মেবি একটা হনুমান না জানে কী বলে মানে নাচানাচি করতেছে, সেটা আমরা একটু পরে দেখব। তো আর দেখার পর কিন্তু আমরা লোকেশনটা দেখিয়ে দেবো যে কীভাবে এই ম্যাপে আসবেন। তো এই লোকেশন দেখার জন্য সবাই ভিডিওটা দেখবেন, আর যারা নতুন আমার চ্যানেলের দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টুং টুং করে বাজিয়ে রাখুন, যেন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। তো যাই হোক, দেখতে পারতেছেন আমার গাড়িটা কিন্তু আস্তে আস্তে অনেক দ্রুতভাবে উঠে যাচ্ছে, আর ওই দেখেন একটা হলুমান না জানি কী বলে মেবি ওটা, আমি সঠিক যাই না। তো এখানে কী করবেন, এবার আস্তে যখন আসবো তখন আপনার গাড়িটা টান দিবেন, ঠিক আছে, না হলে কিন্তু উঠতে উঠতে চলে যাবে। দেখেন আমি গাড়িটা টান দিলাম, আস্তে করে এই যে পড়ে গেলো, ঠিক আছে, এই যে চলে আসলাম আমি। আর এখানে চাইলে আপনারা মিশন কমপ্লিট করতে পারেন। তো এই মিশন কমপ্লিট করার পর যদি আপনারা বিজয় হন তাহলে কিন্তু কোনো কিছু দিবেন এরা, ঠিক আছে, জাস্ট একটা মজা, আপনারা একটা গেম খেলতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ওইখান থেকে জানি পারবেন না, কারণ এই গেমটা অনেক কঠিন একটি গেম। এখানে দেখেন নিচে যে ইটা আছে না, ওইটা খালি নর্সর করে আপনারা যাইতে অনেক অসুবিধা হবে। তো অনেক একটি কঠিন গেম অ্যাড করছে। তো যাই হোক, এই প্লেসটা অনেক সুন্দর একটি প্লেস। তো এবার আসুন আমরা কীভাবে এই প্লেসটা আসবো। প্রথমে আমরা ফ্রি মুড যেটা আছে, ঠিক আছে, উপরে যে ফ্রি মুডটা একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, সিম্পলি ডান বা মানে বাম পাশে এখানে আসবেন, আসার পর দেখবেন দুইটা ম্যাপ আছে। তো এখানে প্রথম যে মার্ক করে দিতেছি এটা হচ্ছে প্রথম লোকেশনে, যে এখানে একটা ক্লিপ করবেন, করার পরে সোজা যে ম্যাপটা সেখানে একটি ক্লিপ করবেন, ঠিক আছে। তো এই দুইটাই আপনারা ম্যাপ ক্লিক করে রাখবেন, করার পর আপনারা গো দিয়ে দেবেন, ঠিক আছে, মানে গেমে ঢুকবেন। তো গেমে ঢুকে আসলাম, তো এখানে একটু খেয়াল করবো আমি কোথায় যাবো কীভাবে যাবো সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কেউ লোকেশন অনুযায়ী যাবেন না, আমি যেখান থেকে যাবো আপনারা সেখান থেকে যাবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা ওই প্লেসটায় যাইতে পারবেন। আর অনেকে কিন্তু আছে দেখা যাচ্ছে ভিডিওটা দেখেন স্কিপ করতেছে, সে কিন্তু মনে করেন যে যাইতেও পারবে না, পরে কমেন্ট সাইজে বলে ভাই কী ভিডিও দিলেন আমরা এখনও যাইতে পারলাম না। তো তাদের জন্য বলি স্কিপ করে না, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে। তো এবার আমি আস্তে করে টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছি, তো সোজা চলে যাবো। তো যাওয়ার পরে কিন্তু আমরা কী করবো, মেবি এখানে লোকেশন দেখাচ্ছে বামে, তো আমরা কিন্তু বামে যাব না, আমরা যাবো হচ্ছে ডাইনে, ঠিক আছে। তো বামে যাব না, আমরা উল্টো সাইড দিয়ে যাবো, অর্থাৎ হচ্ছে ডাইন পাশে রাস্তাটা। তো এইবার এখানে আপনারা কিন্তু দুই রাস্তার মোড় পেয়ে যাবেন, তো আমরা এখান থেকে যাবো বামে, ঠিক আছে, ডাইনে আবার যাবেন না, বামে যাবো। তো যা বামে গেলেই কিন্তু আপনাদের মাত্র অল্পটু সময় লাগবে, ওইখানে আমরা মূলত কাজটা সারবো, ঠিক আছে। তো দেখেন আমি যাচ্ছি, তো এই যে চলে আসছি বেশি দূর নেই, যে এখানে ডাইন পাশে দেখেন একটি প্লেস আছে, ঠিক আছে। তো এই যে ব্রেক করতেছি, এই যে ডাইন পাশে একটি ফাঁকা একটি জায়গা আছে দেখতে পারতেছেন, তো এই যে ওইখানেই আমি এখন যাবো, ঠিক আছে। ছোট্ট একটা দোকান আছে, তো দোকানের সামনেই আমরা গাড়িটাকে প্লেস করবো। তো দেখেন আমি আস্তে করে যাচ্ছি, এই যে ইউনিকে একটা ধাক্কা দিল, সরি। তো যাই হোক, এবার আমি আস্তে করে চলে যাচ্ছি। তো এখানে একটু সাবধানভাবে আপনারা গাড়িটা পার্কিং করবেন, ঠিক আছে, যে দুটা দাগ দেখবেন দাগ বরাবরই গাড়িটা ঢোকাইতে হবে, ঠিক আছে, কারণ এদিক ওদিক করলে কিন্তু আপনারা কিন্তু ওই প্লেসে যাইতে পারবেন না। তো এখানে কিন্তু কী করতে হবে, সিম্পলি আমি আস্তে করে যাচ্ছি, দেখেন এখানে সুন্দরভাবে আপনারা যে কোনো গাড়ি আনতে পারবেন, কোনো সমস্যা নাই।
তো এই যে নীল কালার যে দোকানটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে এই দুই দাগের মাঝখানে গাড়িটাকে পার্কিং করতে হবে ঠিক আছে তো এখানে সুন্দরভাবে আপনারা পার্কিং করার চেষ্টা করবে তো প্রথমে একটু সমস্যা হবে তো আমার এনা বাসটা আছে কি হুন্ডাই তো অনেক বড় তার যার কারণে একটু সমস্যা আছে এমনি যাদের মিডিয়াম বাসগুলো থাকে বা ছোট বাসগুলো থাকে তাদের জন্য এটা আবার বেস্ট হবে আপনারা চাইলে গাড়িও আনতে পারেন ছোট গাড়িগুলো ঠিক আছে তো এই দেখেন আমি এখানে দাঁড়িয়ে রইলাম তো এখানে আপনাদের সময় দিতে হবে 45 সেকেন্ড বা 1 মিনিট ঠিক আছে এরকম বা 30 সেকেন্ড যার যেরকম টাইম নেই তো আমার নিয়েছিল 45 সেকেন্ড তো আপনারও মেবি 45 সেকেন্ড হইলেই কিন্তু গাড়িটা আস্তেই করে ওঠা শুরু করবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো কিন্তু ওঠে নাই তো 45 সেকেন্ড হওয়ার পর কিন্তু আমাদের গাড়িটা ওঠা শুরু করবে ঠিক আছে তো একটু সময় করুন সময় নিচ্ছে একটু যেহেতু আর অবশ্যই এই প্লেসটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যান ঠিক আছে আর মালিককে ধন্যবাদ দিই আবার কারণ হচ্ছে ওনারা কিন্তু আমাদের সুন্দর একটি প্লেস দিছে তো আমরা চাই নতুন নতুন আপডেটের নতুন নতুন ম্যাপ যুক্ত করুক যে ম্যাপগুলো আমরা খেলে খুবই মজা পাই বা রিয়েল এস্টেট একটি ফিল নিতে পারি ঠিক আছে যেমন ট্যুর যেই ম্যাপটা আছে সেগুলো অ্যাড করছে তো আমরা খেলে কিন্তু মজা পাচ্ছি তো গেমের ভিতরে কিন্তু আরও একটা গেমের ম্যাপ অ্যাড করছে এটাও আমাদের কাছে ভালো লাগছে তো যাই হোক বেশি কথা বললাম তো এবার কিন্তু আমি আস্তে আস্তে এবার উঠবো ঠিক আছে আমি হালকা একটু ব্যাগে নিলাম কারণ সামনে একটু বেশি নিয়েছিলাম যদি গাড়িটা উঠে তাহলে কিন্তু ওই দোকানের যে চালিটা আছে ওইখানে লাগানোর সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আস্তে আস্তে গাড়িটা কিন্তু ভূতের মতন উড়ে যাচ্ছে ঠিক আছে মানে আমি এই বাসটার নাম দিছি উড়ন্ত পাখি এনা ঠিক আছে যেহেতু গাড়িটা উঠতেছে তো এরকম আস্তে আস্তে আপনারা একটু উঠবেন আস্তে আস্তে উঠবে একটু সময় নেবে ঠিক আছে আর যেহেতু প্লেসটা অনেক সুন্দর একটি প্লেস এরকম একটি প্লেস বাসিটি প্রথম দেখছি অনেকটাই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে উঠতেছি তো আমি চাইলে ভিডিওটা ফাস্ট করতে পারতাম কিন্তু করি নাই কারণ হচ্ছে আপনারা বুঝতেন না তো যার কারণে তো দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু ড্যান্স করা শুরু করছে অলরেডি ঠিক আছে মানে অন্যরকম একটি ফিল নিচ্ছি আমি আর নিচে যদি লুকটা কারণ মনে হচ্ছে যে আমি ড্রোন ভিউ নিচ্ছি ঠিক আছে খুব ভালো লাগতেছে আমার কাছে তো যাই হোক উপরে কিন্তু মেঘলা মেঘলা আবার বৃষ্টি পড়বে আছে হ্যাঁ তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে তো বৃষ্টি পড়লে কিন্তু আবার দেখতে সুন্দর লাগে না আবার বৃষ্টি যদি না পড়ে দেখ তাহলে কিন্তু অনেকটা সুন্দর একটা রিয়েল এস্টেট একটি ফিল পাওয়া যায় তো যাই কোনো ব্যাপার না তো আমি এখন কিন্তু মনে করলাম যে উঠে গেছি প্রায় ওই দেখেন দেখা যাচ্ছে তো এটা কিন্তু অনেক বড় একটি মানে উপরে যে ম্যাপটা দিছে না মানে যে গেমসটা বলে আর কি তো এটা কিন্তু অনেক বড় ঠিক আছে আপনারা আপনারা আশা করি আপনারা মানে এই মিশনটা কমপ্লিট করতে পারবেন না মানে এটা এতটা কঠিন আমি অনেক ট্রাই করছি 15-20 মিনিট ধরে চেষ্টা করছি যে এপার তো উপার যাবো বাট পুরো ম্যাপটাই ঘুরবো কিন্তু পারলাম না এর কারণ হচ্ছে ভাই আপনি আমি দেখবেন কিছু মানে দেখবেন আমি পড়ে যাচ্ছি ঠিক আছে বা আপনি আমি অনেক দূর গিয়েছি তারপর পড়ে গেছি তো প্রথমে আমি আবার অবশ্যই পড়ে যাবা নাই সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো সমস্যা নাই তো দেখেন চলে আসলাম এখান থেকে যে গাড়িটা টান দিবেন ঠিক আছে এই যে আমি নেমে গেলাম তো এই যে চলে আসলাম তো যাই হোক দেখতে পারলেন আমি কিন্তু আপনাদেরকে এই প্লেসটা দেখিয়ে দিলাম তো কাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটু জানিবেন কমেন্ট বক্সে আর এখান থেকে বিদায় নিছি তো আমি কিন্তু সব কিছু বিস্তারিত দেখিয়ে দিলে কীভাবে যাইতে হয় তো সেমভাবে আপনি আসবেন তো যাই হোক আমি এখান থেকে বিদায় নিছি আবার সামনে কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখাবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ